পাহাড়ের পাশে সুন্দর একটি গ্রাম ছিল। গ্রামটি এতটাই সুন্দর ছিল যে বাইরের লোকজন জানতে পারলে সেখানে অনেক টুরিস্টের ভিড় জমে যেত। কিন্তু গ্রামের লোকজন অনেক গরিব ছিল, সেখানে অন্য সুবিধা তো অনেক দূরের কথা, মানুষের কাছে খাবার পর্যন্ত ছিল না, গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। আর এর কারণ হলো ওই গ্রামের একদিকে ঘন জঙ্গল ছিল আর অন্যদিকে নদী। গ্রামটা অনেক সুন্দর ছিল কিন্তু সেখানে যাতায়াত করার রাস্তা ছিল না, ওই গ্রামে আসার জন্য বড় পাহাড়ের উপর দিয়ে যেতে হতো। এখনো পর্যন্ত কেউ জঙ্গলের ভিতর দিয়ে কখনোই বাইরে যাবার চেষ্টা করেনি, আর এই কারণেই এই গ্রামের মানুষজনের বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিল না। এই গ্রামের মানুষজন নিজের কাজের জন্য গাধা ব্যবহার করত, কারণ গাধা অনেক পরিশ্রম করে। আর একবার অনেকগুলো গাধা খেলা করতে করতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, আর তার মধ্যে একটি গাধা জঙ্গলের গভীরে চলে যায়। আর সে এদিক ওদিক না ঘুরে সোজা একদিকে যাওয়া শুরু করে। রাস্তাতে অনেক বাধা আসে কিন্তু গাধা সেই রাস্তাতেই চলতে থাকে, আর গাধার পিছনে পিছনে বাকি গাধাগুলোও যাওয়া শুরু করে। আর দুই দিন সময় লাগে কিন্তু ওই গাধা জঙ্গল পার করে নেয়। আর গাধার পিছনে পিছনে গাধার মালিকও ছিল। আর এখন সমস্ত গ্রামে কথাটা ছড়িয়ে পড়ে যে জঙ্গলের মধ্যে দিয়ে বাইরে যাবার রাস্তা পাওয়া গেছে, আর এখন গ্রামের মানুষজন জঙ্গলের ভিতর দিয়ে ওই রাস্তা ধরেই বাইরে যাওয়া শুরু করে। রাস্তা একটু কঠিন ছিল কিন্তু তারপরেও মানুষের জীবনে একটু হলেও পরিবর্তন এসেছিল। লোক নিজের কাজের জন্য শহরে যাওয়া শুরু করে, কিন্তু এখনও ওই জঙ্গল পার করতে দুই দিন সময় লেগে যেত। আর এভাবেই 50 বছর পার হয়ে যায়। আর এরপর কিছু সরকারি লোকজন ওই গ্রামে আসে পাকা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো সরকারি লোকগুলো একটি নতুন পথে রাস্তা তৈরি করতে চাইছিল। অন্যদিকে গ্রামের লোকজন বলে আমাদের পরিচিত রাস্তা দিয়ে নতুন রাস্তাটা তৈরি করতে হবে। তখন একটি ইঞ্জিনিয়ার গ্রামের লোকদের বলে আপনারা এটা বলুন এই রাস্তাটা কে খুঁজে বার করেছিল। এরপর একটি বৃদ্ধ লোক সামনে এসে বলে আজ থেকে 50 বছর আগে আমি আমার গাধার পিছনে পিছনে গিয়েছিলাম আর আমি এই রাস্তাটা খুঁজে বার করেছিলাম। এরপরে ইঞ্জিনিয়ার বলে এই রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো গাধাই খুঁজে বার করেছে, কারণ এই রাস্তার মধ্যে প্রথমে ছোট পাহাড় পড়ে, এরপর নিচের দিকে নামতে হয়, এরপর রাস্তার মধ্যে অনেক পাথর আছে। গাধা তো কোনো কিছু না ভেবেই সামনের দিকে এগিয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এই 50 বছরে আপনারা কেন ভালো কোনো রাস্তা খোঁজার চেষ্টা করেননি? যদি আপনারা চেষ্টা করতেন তাহলে আপনারা সোজা রাস্তা পেয়ে যেতেন, যেখানে দুদিনের রাস্তাটা একদিনেই পার করা যেত আর আপনাদের কোনো গাধার রাস্তা অনুসরণ করতে হতো না। এই ছোট্ট গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রথমত ছোট পরিবর্তন। ওই ইঞ্জিনিয়ার বলে এই পুরনো রাস্তায় কিছুটা দূরে যাবার পরে ডান দিকে যদি বাঁক নেওয়া হয় তাহলে নতুন রাস্তা খুঁজে পাওয়া যাবে। নতুন রাস্তা খুঁজে বার করা কঠিন, কিন্তু যদি আপনারা একটু চেষ্টা করতেন তাহলে এতদিনে আপনাদের জীবন আরও সহজ হয়ে যেত। আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য সব থেকে বড় যে সমস্যার সামনে আমরা পড়ি সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে চাই, যে কারণে আমরা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু সত্যিটা হলো যাই কিছু আমরা করতে চাই সেটাকে প্রতিদিন একটু ভালো করার চেষ্টা করলেই আমাদের জীবনে বড় পরিবর্তন চলে আসবে। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সবসময় আমাদের নিজেকে বেটার তৈরি করতে হবে। আপনি হয়তো বলবেন আমার পড়াশোনা করা ও আমার কাজ করার পদ্ধতি অনেক ভালো, ও হতে পারে আপনি ঠিক বলছেন, কিন্তু তারপরেও আপনাকে নিজেকে আরও বেটার তৈরি করতে হবে। সবশেষে এটাই বলতে চাই, সফলতার উপরে কারোর কোনো অধিকার থাকে না, সফলতাকে কখনোই কেনা যায় না, সফলতার জন্য প্রতিদিন ভাড়া দিতে হয়। সাকসেস ইজ নেভার ওন্ড, ইট ইজ রেন্টেড, অ্যান্ড দ্য রেন্ট ইজ ডিউ এভরিডে। এটা হলো অনেকটা জিম করার মতো, কাল হয়তো আপনি ভালো করেছেন কিন্তু আজ আপনাকে আরও ভালো করতে হবে, আর এটাই হলো সফলতা পাবার নিয়ম। আর এটা না করলে আপনাকে সারা জীবন কোনো গাধার তৈরি রাস্তাতেই যেতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।